বাজেট নিয়ে সাধারণ মানুষের মূলত একটাই আগ্রহ থাকে, কোন কোন জিনিসের দাম বাড়ছে আর কোন কোন জিনিস হচ্ছে সস্তা, কোন কোন নতুন প্রকল্প আসছে, নতুন কি বা পাচ্ছেন মধ্যবিত্ত। এই দিক দিয়ে খুব একটা হতাশ হতে হচ্ছে না সাধারণ মানুষকে, বরং বলাই যায় ২৪ লোকসভা নির্বাচনের আগে কল্পতরু কেন্দ্রীয় বাজেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বুধবার চলতি বছরের বাজেট পেশ করলেন। অর্থনীতিবিদরা মনে করছেন মানুষের বাজেট জনসাধারণ এতে যথেষ্ট উপকৃত হবেন। কতখানি জনমুখী হলো এই বছরের বাজেট? অর্থনীতিবিদ সুবীর চক্রবর্তী বলছেন, মধ্যবিত্তদের হাতে টাকা আসবে, বেশি আসবে যারা নিউ ট্যাক্স রেজিমে শিফট করবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য কারেক্ট ডাইরেকশন টু গো। কারণ এটা হলে মধ্যবিত্তদের হাতে ডিসপোজেবল ইনকাম বাড়বে এবং তাতে ইকোনমিরও লাভ হবে, জব ক্রিয়েশন হবে। কৃষিকাজে একাধিক নতুন যোজনা এবং প্রকল্পের কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। এছাড়াও মহিলাদের ক্ষেত্রেও রয়েছে বিশেষ সুযোগ, এর ফলে চাষিবাগ মহিলারা যথেষ্ট উপকৃত হবেন। কিন্তু কতখানি উপকৃত হবেন? অর্থনীতিবিদ অর্ণব বসু জানাচ্ছেন, আজকের বাজেট খুবই জনমুখী, মধ্যবিত্তের হাতে এটা আরও বেশি টাকা এনে দেবে। এটা ছাড়াও আমি বলবো যে সেভিংস স্কিমগুলো খুব ভালো, সিনিয়র সিটিজেনদের জন্য এটা একটা ভালো বাজেট। এবং আমার মনে হয় যে এই বাজেটে অ্যাগ্রিকালচারের উপর যথেষ্ট ফোকাস আছে, সুতরাং কৃষকদেরও এটা ভালো মনে হয়। আগামী ২৪ লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বাজেটে একাধিক ছাড়ের উল্লেখ রয়েছে, তা সে ইনকাম ট্যাক্স হোক বা আদিবাসী মহিলা বা মধ্যবিত্ত। ভোট ছাড়া বা রাজনীতি ছাড়া বাজেট সম্ভব নয়, অর্থনীতিবিদরা মেনেও নিচ্ছেন তা। এ বিষয়ে অর্থনীতিবিদ চন্দ্রশেখর বসু জানাচ্ছেন, আমি যে মানুষের চেহারা দেখলাম তাতে দেখলাম সবাই খুশি আজকের বাজেটে, ট্যাক্সকে বেনিফিট দিয়েছে সবাই খুশি, সেক্ষেত্রে তো এটা জনমুখী। এবং আরও যে এক্সপেন্ডিচার বাজেটগুলো অ্যালোকেট করেছে সেগুলো মানুষকে অনেকটাই কর্মসংস্থান সৃষ্টি করতে সহযোগিতা করবে, সেইটা খুব সুন্দর কাজ করেছে। ২০২৩-এর পেশ করা বাজেট ভোটমুখী নাকি জনমুখী সে বিষয়ে একাধিক প্রশ্ন থাকলেও অর্থনীতিবিদদের মতে আমজনতার সুবিধার্থেই পেশ হয়েছে এই বাজেট। তবে একাধিক বিতর্ক রয়েছে, সেই বিতর্কের প্রভাব পড়ছে কতটা তার উত্তর মিলবে পরবর্তীতে।